হ্যালো বাই অল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে, আমরা সেখানেই যাবো। তো তার জন্য আমরা রেডি হচ্ছি। তো এখন আমি পুরোপুরি রেডি হয়নি, তো রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কীরকম রেডি হলাম। আর বাচ্চাদেরকে রেডি করেই নিয়েছি। তো এখন বেজে গেছে 11:30, আর আমাদেরকে বেরোতে হবে 12:00 মধ্যে। তো আমি যখন তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, তো তাই ভালো যে ছোট্ট ব্লগ, আজকে সারাদিন কী করছি না করছি সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাই আজকে ব্লগটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো প্রথমে একটা শাড়ি পরেছিলাম, তো যাই হোক সেটা পরে ভালো লাগছিলো না, তার জন্য চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরে নিয়েছি। তো কী পরেছিলাম পরেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, লেট হয়ে গেছে, বাচ্চাটা আগেই গাড়িতে উঠে গেছে। তো চলো এখন আমি বেরাই তাড়াতাড়ি। এই যে ওরা সব গাড়ির মধ্যে উঠে গেছে, আমার জন্য অপেক্ষা করছে। চলো চলো, এবার আমি চলে এসেছি গাড়ির মধ্যে। আর বাচ্চারা আমাকে দেখে খুব খুশি হয়ে গেল, কেন কি ওরা রেডি হয়ে একদমই ধৈর্য ধরতে পারে না, সব বাচ্চারাই সমান। ওদের রেডি হয়ে কতক্ষণে বিয়েবাড়ি যাবে সেই নিয়ে ওরা খুব এক্সাইটেড ছিল। তো আমাকে দেখে ওরা খুব খুশি হয়ে গেল। আর আমাদের সঙ্গে কাকুও যাচ্ছেন। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি রামপুরহাট ইকোনেস্ট। আজকের বিয়ের অনুষ্ঠানটা ওখানেই হবে। ও প্রথমে আমরা রামপুরহাট পৌঁছে ছোট কাকু ওখানে আমাদের জন্য অপেক্ষা করছেন, তো তাকে ওখান থেকে তুলে নেব, তারপর আমরা চলে যাব বিয়েবাড়ি। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম রামপুরহাটে। এই যে ছোট কাকু এখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, এবার ওনাকে উঠে নিয়ে আমরা চলে যাব একদম সোজা বিয়েবাড়ি। তো চলো বিয়েবাড়ি পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি আবার। তো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে, চলো এবার গাড়ি থেকে নেমে ভিতরে যাই। আর বাইরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো চলো ভিতরে গিয়ে দেখি ভিতরে ডেকোরেশনগুলো সব কীরকম হয়েছে, তারপর সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের বিয়েটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এক রিলেটিভের মেয়ের, তো তাই আমরা সেখানে এসেছি। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো, তো তার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখন লিফটে উঠে গেছি, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠানটা। তো চলে এসেছি আমরা এখন ওখানে, আর এই যে সামনেই ছিল একটা ফটোশ্যুটের জন্য জায়গা, যেটা খুবই সুন্দর ছিল। তো আমরা পরে ওখানে ফটোশ্যুট করেছিলাম, সেগুলো তোমাদেরকে সব ফটো দিয়ে দেবো, তোমরা লাস্টে দেখে নেও। আর এখন বাচ্চারা এসে সেই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। তো এখানে ওরা ফুচকা খাচ্ছে, যেটা বাচ্চারা সবসময় পছন্দ করেই থাকে, তো এসে সেই ফুচকা দিয়ে শুরু করে দিয়েছে। তো চলো দেখি আর কী কী খাবার আছে, আমরাও সেগুলো একটু টুকটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমি এখন খাচ্ছি রেশমি কাবাব। তো রেশমি কাবাবটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তো এখানকার খাবারগুলো সাধারণত খুব ভালোই হয়, আগেও আমি এখানে খেয়েছি। তো তারপর এখানে আরও অনেক কিছু ছিল, সেগুলো আর খাওয়া দেখানো হয়নি। তো কী কী ছিল আমি সেগুলো বলে দিচ্ছি যেগুলো আমার মনে আছে এখন। তো ফুচকা ছিল, তার সঙ্গে ছিল রেশমি কাবাব আর পকোড়া, আর ছিল বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, মশালা কোল্ড ড্রিঙ্কস, ফ্যান্টা, আরও অনেক কিছু যেগুলো আমার এখন আর মনে নেই। আর এখানে একটা কাণ্ড হয়েছিল, যেটা হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার সময় দাদার হাতে লেগে একটা কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছিলো, তো যার জন্য আমি একটুর জন্য বেঁচে গেছিলো আমার ড্রেসটা। আর সামনে যিনি ছিলেন ওনার শাড়িটা পুরো ভর্তি হয়ে গেছিলো কোল্ড ড্রিঙ্কসে। তো যাই হোক, তারপর এখান থেকে খাওয়ার পর আমরা নিচে চলে যাবো, নিচে সব কিছু দেখার জন্য। আর তোমরা হয়তো ভাববে যে বিয়েবাড়ি এসেছি, বউটাকে কেন দেখাচ্ছি না, আসলে বউটা তখন মেকআপ হচ্ছিলো যার জন্য তাকে আমি দেখাতে পারিনি। তো এখন আমি চলে এসেছি নিচে, আর চলো নিচেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখন বাচ্চা দেখানে কী করছে, চলো গিয়ে দেখি। কী করছো তোমরা এখানে? কি করতে ওখানে? স্নান করতে? তো সব কিছু ঘুরে দেখানোর আগে তো চলো তোমাদেরকে প্রথমে সুইমিং পুলটা দেখিনি। তো তোমরা শুনতেই পেলে বাচ্চাদের খুবই দুঃখ, কেন কি ওরা ভাবছে যে ওরা যদি সকালে আসতে পারতো তাহলে খুবই ভালো হতো, ওরা সুইমিং পুলে স্নানটা করে নিত। তো যাই হোক চলো তোমাদেরকে চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
খাবার খেয়ে নি, তো চলো দেখতে থাকো। কি বলছো, জোরে বলো একটু। তো গাইস আমরা একটু এখন খাবো, এখানে জল আছে, এখানে প্লেট আছে। তাই তুমি কি খেতে চাও? এদিকে স্যার, তো চলো তোমাদেরকে দেখাই সৌমিয়ারা কি করছে। তোমরা দুজন একদম শেষে কেন বসেছো? এখানে কেন বসেছো? তো চলো এখন ঝটপট খাবারটা খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাবার খাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটেছিল, এডিট করতে বসে ভাবলাম যে এই ঘটনাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো খাবার খাওয়ার সময় এখানে একটা ডিশ ছিল, ফিশ কবিরাজি, যেটা আমার ছেলেকে খেয়ে খুবই ভালো লেগেছিল। তখনই ও আমাকে বলেছিল, মাম্মি এই ডিশটা তুমি কিন্তু আমাকে বানিয়ে খাওয়াবে। আমি বলেছিলাম ঠিক আছে। তো তারপর খাওয়া দাওয়ার শেষে ও আমাকে মেনু কার্ডটা দিয়ে বলছে, মাম্মি তুমি এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও। আমি বললাম কেন বেটা? তো বললো আমাকে যে এই মেনু কার্ডে যে নাম্বারটা আছে, বাড়ি গিয়ে তুমি এই নাম্বারে ফোন করে এই রেসিপিটা খুব ভালো করে জেনে নিও আর আমাকে বানিয়ে দিও। যেটা শুনে আমার তো খুবই ভালো লেগেছিলো। আর তোমরা হয়তো ভাববে এটা শেয়ার করার কি আছে, কেন কি আমার ছেলে মাছ মাংস কোনোটাই পছন্দ করে না, ও শুধুমাত্র ডিম খায়। তো সেই ছেলে আজ যখন মাছের এই ডিশটা খেতে চেয়েছে, তখন তো আমার আজকে খুবই ভালো লেগেছে, আজকে আমার খুবই খুশি লেগেছে। তো তাই তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম। এদিকে আরও একটা মজার জিনিস, আমার মেয়ে ঠান্ডা লেগে আছে, তাই নাকি ও আইসক্রিমটা রোদের মধ্যে গলিয়ে গলিয়ে খাচ্ছে, তাহলে নাকি ওর ঠান্ডা আর লাগবে না এই আইসক্রিমটা খেলে। তো যাই হোক, আজকের দিনটা বেশ মজাই কাটলো বাচ্চাদেরকে নিয়ে। তো এখন আমরা চলে যাব উপরে, আর এখন ওর মেকআপ করা হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব, ওকে গিফটটা দিয়ে দেবো, যেহেতু এখনও গিফট দেওয়া হয়নি। এখন আমরা এদিকে চলে এসেছি বরকে দেখানোর জন্য। বর এখন খাওয়া দাওয়া করছে, আর যেহেতু আমার হাজব্যান্ডের কিছু কাজ আছে আমরা বাড়ি চলে যাব, তার জন্য বরকে দেখিয়ে দিলাম, বরবুকে একসঙ্গে দেখাতে পারলাম না, সরি। তো এখানে বাচ্চারা এখন ফটো তুলছে, ফটো তুলতে ব্যস্ত আছে, তো ওদের ফটো শ্যুট হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। খুব সুন্দর উঠছে। বেরিয়ে পড়ছিলাম, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে দেখছি নতুন বরের সঙ্গে তার শালা শাড়িরা কিছু রিচুয়ালস করছে, তো সেটা দেখার জন্যই চলে এলাম। তো এখানে কি হচ্ছে, নতুন বর খাওয়ার পর তার শালা শাড়িরা তার হাত ধুয়ে দেবে। সাম্মার সঙ্গে টাটা করে দাও, সাম্মা এখন থাকবে নাকি? ঠিক আছে চলো, থাকবে এখানে, থেকে যাও থেকে যাও, চলো চলো।
অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।